ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। আইএমএফ এর ঋণের প্রথম কিস্তিতে 47.62 কোটি ডলার পেল বাংলাদেশ, দেশীয় মুদ্রায় যা 5,094 কোটি টাকা। দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন, যতই আন্দোলন সংগ্রাম করুক জনগণ সাথে থাকলে কেউ কিছু করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন সহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকার, উপনির্বাচনই তার প্রমাণ বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। মানবাধিকার মর্যাদার স্বীকৃতির জন্য লড়াইরতদের সমর্থনের প্রয়োজনে প্রকাশ্যে কথা বলতে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ বলেছেন বেশি মানসিক চাপ অনুভব করায় নিজে নির্বাচন থেকে সরে গিয়েছিলেন। বগুড়া 4 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ফল পাল্টানোর অভিযোগ ভিত্তিহীন মন্তব্য নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার। রমজান সামনে রেখে 5টি নিত্যপণ্য আমদানির জন্য পর্যাপ্ত ঋণপত্র খোলা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের পরপরই ফিলিস্তিনের গাজায় একের পর এক ইসরায়েলি বিমান হামলা। বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-20 স্কোয়াড ঘোষণা, ইংল্যান্ডের জস বাটলারের নেতৃত্বে শক্তিশালী দল আসছে।